আইপিএল 2022-এ আজকের ম্যাচ কলকাতা এবং লখনউ, এবং আজকেই কলকাতা নাইট রাইডার্স জিতলে তারপরে তাদের ভাগ্যে হাতে থাকবে, তার কারণ আজকে জিতলে 14 পয়েন্ট পৌঁছবে এবং কলকাতা নাইট রাইডার্সের রান রেট +0.16, যেটা একটা ভালো রান রেট। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের রান রেট +0.25। তো আজ কত রানে জিততে হবে কলকাতা নাইট রাইডার্সের, তার কারণ আজকে লখনউ চাইবে জিততে। লখনউ জিতলে 2 নম্বর স্থানে ফিনিশ করতে চাইবে, অবশ্যই তারা কনফার্ম হয়ে যাবে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজকে জিততেই হবে। তার আগে কমেন্ট করো আজকের ম্যাচে কে জিতবে। তো আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জিতবে নাকি লখনউ জিতবে? আমি তো বলছি কলকাতা নাইট রাইডার্স, তার কারণ ভাই প্রথম ব্যাপার আছে কত রানে জিতবে, কত, মাত্র 30-20 রান। যদি কলকাতা নাইট রাইডার্স শেষে ব্যাটিং করে 2 ওভারের 1-2 বলে যদি ফিনিশ করে, কলকাতা নাইট রাইডার্স দিল্লি ছাপিয়ে যাবে প্রথম কথা রান রেটে। আর দ্বিতীয়ত, কলকাতা নাইট রাইডার্স যদি লাস্ট বলিং করে তো বলিং করলে ভাই 20-30 রানে জিতলে কলকাতা নাইট রাইডার্সের প্লাস পয়েন্ট ভাই ওপরে চলে যাবে, আর তাহলে আর কলকাতা নাইট রাইডার্সের প্লাস পয়েন্ট নিয়ে থাকবে না, তারপরে ভাই ভাগ্য হাতে দাঁড়িয়ে। তো আপনারাও জানেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে।